এই অবস্থা ভাষায় প্রকাশ করিবার অপেক্ষা নরাহের। এখনও চট্টগ্রামের বাজারগিনত কুড়ার দাম বাড়ি চলের। গেল দুই মাসে জায়গা ভেদে মুরগির দাম বাইছে ফাঁসত্তন সাতবার। বাইজিদর বাসিন্দা রাহাত ঘরত ও রোবারের মেয়ামান রাহিয়ে রাইতর হানার আয়োজন করিবার লাই কুড়া কিন্তু বাইরেই তার এখন মাতাতাত। বেচারা বাইজিদত্তুন অবশেষে দুই নম্বর গেটের কর্ণফুলি বাজারও তাই আজির লক্ষ্য একখানি ন্যায্য মূল্যে কুড়া কিনিবে। ন্যায্য দামে কুড়া ফিতে তার পথ চলার গল্পও অন্য নেবার। আমার শ্বশুরবাড়ি থেকে মানুষ এসছে, ওদের কাপ প্যান করার জন্য মুরগি দরকার প্রায় 7-8 কেজি। তো আমার বাসার এখানে বের হওয়ার পর আমি সোনালি মুরগির কেজি দেখলাম প্রায় 350 টাকা করে, যেটা আমার কাছে একদম ওভার মনে হয়েছে। এই জন্য আমি এখানে দুই নম্বর গেট বাজারে আসছি, এখানে দেখি ওখান থেকে অন্তত 20-30 টাকা কম আছে এতটুকুই, কিন্তু এটা আমাদের ক্রয় ক্ষমতার একদম বাইরে চলে যাচ্ছে। এটা আমরা এই এটা যদি লাগাম টেনে ধরা না হয় হয়তো বাংলাদেশে কিছুদিন পরে থাকাটাও সম্ভব হয়ে যাবে। তৈলে এখন উপায় কী? জামাই কি মুরগি নলের এই ঘর যাবে কিনা? আর আরা ব্যাকেই কম বেশি জানি, এখনও মধ্যবিত্ত উত্তন শুরু করি প্রায় খরতি অতিথি আপ্যায়ন রোগা বিশাল জায়গা জুড়ে আছে এই কুড়া। এই গেস্ট হবে আমার বাসায় 10 থেকে 12 জন, এদেরকে সবাইকে আপ্যায়ন করার জন্য মুরগি মাছ কেনার জন্য আসছে। পকেট খালি বলতে পুরা একদম পুরা ফাঁকা হয়ে যাবে এইরকমই মনে হচ্ছে। আত্মায় মনে হওয়ার ওয়া খাওয়াইলেও একটিনে একটিনে খান ফুরবে বুঝছো না। বাজারের ইল্লা নাজুক পরিস্থিতি রবিবার বিয়েলে রাহাতর মতো বোধকের পরে আড়ার দেখা হইয়ে বেশি দামের কারণে কাঙ্কিত পণ্য নফাইয়ের এই ফ্রিজার গই পারে। তবে তারা কেউই আড়ার পরে হতা হইতে রাজি ন, হারণ ভেতরে তারার নাকি বোধ হষ্ট। তবে স্বস্তি সে পেঁয়াজর বাজার দিবে পাঁচ লিটার তেল আছে 735, ইভেন 760 বেদন বরাদ পিঁয়াজ দশ বড় বাড়ি দামে পিঁয়াজ এখন একটু কমি রেট 50-55 চলেছে এখন, আগে দিবে 60 টাকা বাজেট রেটে বেচতামই বেশ। কয়েকজন মুরগি বেছে নেওয়ার পরে আর আর হত হইয়ে তারার সহজ স্বীকারোক্তি। কেউ কেউ নসাইতেই বাদগরিদের ক্যাশ মেমো 162 টাকা কেজিতে ব্রয়লার কিনিয়ে রে বেসের 170 টাকা তুন 175 টাকা মুরগির দাম বাড়ন লইয়ে তারা আরও বেশ কিছু তত্ত্ব আনারে জানিয়ে। শুরু থেকে আপনার 120 টাকা ছিল, 20 টাকার পরে দেখা গেছে যে যখন আমরা খামারে মুরগি লস খেয়ে খামার সবগুলো বন্ধ হয়ে গেছে, লস খাওয়ার কারণে মনে করেন যে খামার অনেক কমে গেছে। এখন যে পরিমাণ মার্কেটে সেল হইতেছে ওই পরিমাণ উৎপাদন হইতেছে না, উৎপাদন না হওয়ার কারণে মানে মুরগির দাম দিন দিন বাড়তেছে, অনেকে লস খেয়ে বন্ধ হয়ে গেছে। এখন হোটেল যখন খুলে দিছে তখন মুরগির সবাই দরকার হয়েছে, খামারের রেডিগুলো খুলতে পারতেছে না, এই জন্যই মুরগির দামটা বাড়িয়ে দিচ্ছে। পরশুদিন একটা লাইভে দেখছি আপনার এই 200 টাকা বিক্রি করতেছে, 200 টাকা বিক্রি করতেছে। আসলে আপনার এখন আমরা বিক্রি হয়েছি বর্তমান 170 টাকা, এখন বাজার বাড়তেছে আরও সামনের দিকে দেখা যায় আমরা কালকে 80 টাকা বেচতে পারি, 75 টাকা বেচতে পারি এরকম। এখন এটা আমরা খামারে হ্যাঁচারিতে মেন হ্যাঁচারিতে এটা হেরা বাতি দেখতেছে, ওদের ওইখান থেকে যদি কম আসতো তো আমরা কম রেটে বিক্রি করতাম। এখন প্রশ্ন হইল দি মুরগির দাম কিল্লে এতবার বাড়ের, নিয়ন্ত্রণ কিল্লে গড়ানো যায়? এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের লগে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আরারে হইল দি বাজার কর্মকর্তা গত মিটিং এ বলেছেন যে মুরগির দামটা বেশি এই জন্য যে একটা লম্বা সময় আপনার লকডাউনের কারণে বিয়ে শাদি অন্যান্য যে প্রোগ্রাম গুলি বন্ধ ছিল ঘরোয়া ভাবে সেই প্রোগ্রাম গুলি করছে, এই জন্য আমাদের হঠাৎ করে মুরগির প্রোডাকশনের উপর একটা মানে যে প্রোডাকশন মুরগি আসছে এখন বাজারে তার উপর একটা চাপ তৈরি হয়েছে। আর কোভিড এর কারণে বেশ কিছু খামার ওই সময় যেহেতু বাজার গুলি বন্ধ ছিল তো বেশ কিছু খামার বন্ধ হয়ে যাওয়ায় প্রোডাকশনটা একটু কমেছে, এই কারণে তো ওই খামারগুলি আবার প্রোডাকশনে চলে আসলেই আমাদের মূল্য ইয়েটা নেমে আসবে। আর পাশাপাশি ওনারা এটাও বলবেন যে বছর ইলিশের যে যে পরিমাণ ইলিশ গত বছর বা তার আগের বছর ধরা পড়েছে এবার তুলনামূলক ভাবে কম ধরা পড়েছে, এটার প্রভাবও পড়েছে হচ্ছে আপনার মাছ মাংসের উপরে, মাংস আর মুরগির উপরে আর কি। হওয়াত ফারাইরে ব্রয়লার সোনালি দেশি জাতর মুরগি গুণ ভোক্তা পর্যন্ত যায়, ঠিক খন জায়গা তাইরে সিন্ডিকেটর কবজাত ফরি দাম বাড়ি যাবে মুরগি। কুড়ার হানার বাড়তি দাম ছাড়া আর কি বা হারণ আছে এই দাম বাড়ানোর পিছনে? অর্থনীতিবিদ হলে কি হক মুরগির অস্বাভাবিক দাম বৃদ্ধি লইয়ে দ্বিতীয় পর্ব তাইব সেই উত্তর। সুপাই রিফাত, সি প্লাস টিভি, চট্টগ্রাম।